সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখ তেসরা শ্রাবণ বাংলাদেশ মতে পাঁচই শ্রাবণ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি এক মহরম রোজ বৃহস্পতিবার তৃতীয়া তিথি থাকবে শেষ রাত্র পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে সকাল দশটা তিরিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে এবং আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কর্কট রাশিতে রবি বুধকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং সকাল দশটা তিরিশ মিনিট বিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশিতে মঙ্গল শুক্রকে সঙ্গে নিয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে Das war তুলা রাশিতে কেতু কুম্ভ রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ মেষ রাশিতে রাহু বৃহস্পতি যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন তো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে মাতা গুরুজনদের সহযোগিতা পাবেন সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি শক্তি বাড়বে এমন সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের জীবনের গতি বদলে দেবে সেই সঙ্গে কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে যশ ক্ষতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেবে তাই তো মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যার ফলে শত্রু বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লোকে কাছের মানুষ ভাববে এমনকি আপনাদের গুণ বাড়বে পাবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার ভাববে এবং শান্তির বাড়ি বর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাহার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি দুর্যোগের কালমেঘ দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে রাশি ও বৃষলগ্ন নিয়ে বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিক কার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথও খুলে দেবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবেন তো বৃষরাশে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি গৃহবাড়িতে গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হতে পারে আর সম্পত্তি সংক্রান্ত ঝুট মেলা মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ কোনো দহংকার বর্জন করুন নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগের কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল দেবে এমনকি জরা ব্যাধি দূরে পালাবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সম্পদের পাহাড় গড়বেন সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে কনিষ্ঠ ভাই বোনের পূর্ণ সহযোগিতা আপনাদের বিশেষ করে লালিত স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া বিশেষ করে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে প্রতিযোগিতায় জয়ী করাবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাতে পড়াবে হিংসা বিদ্বেষ ভয় ভীতি শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচতে গ্রহবস্থান সর্বাত্মক সহযোগিতা করবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যার ফলে লেখাপড়া থেকে তাদের মন দূরে সরিয়ে দিতে পারে আজ জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসবেন এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার আসবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ করবেই এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলের বাধা বিপত্তি দূর হবে আর্থিক দশা কাটিয়ে দেবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে এমনকি দেহ মনে স্বস্তি ফিরে আসবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে অপরদিকে স্নেহ মায়া দিয়ে সকল প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন এমনকি বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের কৌশল বুদ্ধিমত্তা দেখে লোকে যাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে এমন এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও পাবেন আর নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের জন্য দিনটি কিন্তু শুভ হবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মিটবে করবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এবং রাগ জেদ করো দহংকার কমবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন যদিও ভাই বোনদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার কারণ করতে পারে তাছাড়া দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে তথাপিও প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে করে সঞ্চয় করার চেষ্টা করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে দূরে থাকতে হবে তো সিংহ জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে লোকে কিন্তু ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ চেপে দেওয়ার চেষ্টা করবে তাই তো নিজেকে সংযত রাখতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব প্রদান করবে গুরুগিরি শিক্ষকতায় যারা আছেন তাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বহুল প্রচার ও প্রসার ঘটবে আপনার ব্যবসা বাণিজ্যের তাছাড়া কর্মস্থলে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর তাছাড়া উত্তরাধিক শিক্ষার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি বিদূরিত হতে পারে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান হবেন বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে গৃহবাড়ি অতি সমাগমে মুখর থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের ভিত মজবুত করবে যার ফলে মনের অভিলাষ পূর্ণতা পাবে কামনা বসনা চরিতার্থ হবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে অতীতের ক্ষত শুকিয়ে যাবে সেই সঙ্গে রোগ রোগব্যাধি থেকে মুক্ত করবে এমনকি স্বাধীনতা শালীনতা পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তার একটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি তাদের প্রেমের স্বীকৃতি দেবে তাছাড়া নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহানিত থাকবে তাছাড়া একাধিক পথে উপার্জন করবেন ঝটকা উপার্জন করবেন এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ব্যবসায়ী যারা বিনিয়োগ করে বারবার চোট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ আসবে হাতের মুঠোয় তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ নতুন নতুন সুযোগ আসবে যে সুযোগ আপনাদের জীবনের গতি বদলে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত থাকায় সুখী প্রতিষ্ঠিত একটি দিন উপহার পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে তাই তো রাগ জেদ ক্রোধ দহংকার আপনাদের সহজাত প্রবৃত্তি এটি থেকে দূরে আসুন এমনকি ভেঙে চুরে নতুন কিছু তৈরি করার সংকল্প করুন দেখবেন দিনটি আপনাদের জন্য বিশেষ করে মনের অভিলাষ পূর্ণ করার বা জীবিকার ভিত মজবুত করার জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পন অনুষ্ঠাত হবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তারপরে তাহলে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমন কি বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা দেখে লোকে চমকে যাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলবেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হবে দর্শক এবার আমরা ধনু ও ধনুলগ্ন নিয়ে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মস্থলে অসন্তোষ তৈরি হতে পারে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের ধার কর্য করাতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপ্রোগ থেকে দূরে থাকতে হবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে হয়ে সেখান থেকে সামাজিক কলহ হয়ে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভেবেচিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না আশ্রয় দিতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব চলুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে সঞ্চয় হাত পড়বে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা নিজেদের গুটিয়ে রাখতে হবে চোর সিটিং দৌরাত্ব বাড়তে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে ভাবতে হবে এমনকি বিশেষ করে আত্মীয় আত্মীয়বেশে আপনাদের গৃহে প্রবেশ করতে পারে প্রেমিক প্রেমিকার মনে বীজ দিয়ে ফাটল ধরাতে পারে সেই সঙ্গে বন্ধুত্বেও বিচ্ছেদ ঘটাতে পারে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হওয়ায় লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে তাই তো বিশেষ করে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে আপনাদের পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে মিতব্যয়ী হতে হবে সঞ্চয়ী হতে হবে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে দিনটি অতিবাহিত করতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুকৈশ্বর্য কিন্তু হাত ফুচকে বেরিয়ে যেতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে ঘুষ উৎখ গ্রহণ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে এমনকি হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস সেই সঙ্গে হাড়ের রোগ হাড়ের ভিতর মজ্জার পীড়া এগুলোতে ভোগাতে পারে তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে এমনকি আলাদা করেও রক্ষা নাও হতে পারে লোকসান গুনার দিকে ধাবিত করতে পারে তাছাড়া ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যা পারিবারিকভাবে ভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে এমনকি বিশেষ করে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কিন্তু কঠিন হতে পারে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌরাত্ম কিন্তু আপনাদের ভাবিয়ে তুলবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের আশীর্বাদ এবং দৈব আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন সেই সঙ্গে সৎ পথে উপার্জন করুন বা সৎ নীতি সৎ আদর্শ সৎ উদ্দেশ্য নিয়ে চলার চেষ্টা করুন দেখবেন দুর্যোগ অনেকাংশে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে কি বিশেষ করে ভাগ্য লক্ষ্মী দূরে পালাতে পারে এমনকি লোকে ভুল বুঝতে পারে চোখে দেখতে পারে মিথ্যা বদনাম দুর্নাম অপবাদ দিয়ে মনোকষ্ট বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা কিন্তু দূরে পালাবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জড়িয়ে ধরবে তাছাড়া শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতি ছিল তা থমকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি ও মীন লগ্ন নিয়ে অবশ্য মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জুলাই দুই ইংরেজি তারিখটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমনকি সফলতার নতুন নতুন দিক উন্মোচন করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবেন আপনাদের বুদ্ধিদীপ্ততা দেখে লোকে চম যাবে স্মৃতিশক্তি শক্তি বাড়বে উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি পাবেন শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা আপনাদের নিজস্ব কর্মদক্ষতা আর অপর দিকে অপরের সহযোগিতা আপনাদের জীবনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত করবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে যা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্নে যারা বিভোর ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে আর বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আসতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বিশে জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দর্শক বিন্দু আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার